হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিরামিষভাবে ছোলার ঘুগনি করে দেখাবো। খেতে দারুণ হয় এই ঘুগনিটা। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রান্নাটা করতে হবে। ছোলার ঘুগনির জন্য আমি এখানে ছোলা রাত্রের দিকে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা ছোলাটা অনেকটাই ফুলে গেছে, প্রায় 8 ঘন্টার মতন এই ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম। যদিও ছোলা ভেজাতে বেশি সময় লাগে না, 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলেই ভালোভাবে ফুলে যায়। এবার একটা কুকারের মধ্যে ছোলাগুলোকে নিয়ে, যেহেতু পরিষ্কার জলে এই ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম তাই সেই জলটা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়েছি অল্প নুন আর হলুদ। একটা তেজপাতাও আমি ছিঁড়ে দিয়ে দিলাম যাতে সুন্দর একটা গন্ধ হবে। তারপর কুকারের ঢাকনাটা দিয়ে এটা আমি 3টে হুইসেল দিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটার জন্য একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি প্রায় 3 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। আমি ছোলা নিয়েছিলাম 200 গ্রামের মতন, যেটা ভিজিয়ে অনেকটাই ফুলে গেছিলো। আর এখানে আমি একটা বড় আলুকে এরম পিস পিস করে কেটে নিয়েছি, আর সেটাকে তেলের মধ্যে একটু ভেজে নিলাম। আলুটা যখন একটু লালচে করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতন আদা বাটা। আদা বাটাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আন্দাজ করে হলুদ গুঁড়ো। ছোলা সেদ্ধর সময়ও আমরা অল্প হলুদ গুঁড়ো দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর তার সাথে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম যাতে ঘুগনিটাতে একটা দারুণ সুন্দর কালার হয়। যেহেতু এর মধ্যে আমরা পেঁয়াজ দিচ্ছি না, পেঁয়াজ দিলে তার সাথে একটু চিনি দিলে সুন্দর রং হয়, সেই রঙটার জন্যই আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। একটু ভেজে নিয়ে অ্যাড করে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো এখানে 1 টেবিল স্পুনের মতন দিয়েছি। 1/2 টিস্পুনের মতন এখানে দিয়েছি ধনে গুঁড়ো। ধনে আর জিরে গুঁড়োটাকে ভেজে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করব টমেটো পেস্ট। টমেটো পেস্ট এখানে আমি প্রায় একটা বড় টমেটোকে মিক্সিতে এইভাবে ছোটো যে জার হয় তার মধ্যে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার টমেটো বাটাটাকেও ভালো করে সমস্ত মশলার সাথে আমাদের কষিয়ে নিতে হবে। সাইড দিয়ে যখন একটু তেল ছেড়ে দেবে তখন অল্প নুন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ছোলা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সেই আন্দাজ করেই এর মধ্যে নুনটা দিতে হবে যাতে করে বেশি যাতে নুন না হয়। আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম। সাইড দিয়ে অনেকটা তেল ছেড়ে দিয়েছে, সুন্দর কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা যে ছোলাটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেব। একদম তেজপাতা সমেতই আমি দিয়ে দিয়েছি, আর জলটা কিন্তু আমি ফেলিনি। জলটা আমি ছোলাটাকে ভালো করে ধুয়েই আমি সেই জলে ছোলা ভিজিয়েছিলাম, আর সেদ্ধ করার সময় সেই জলটাই দিয়েছিলাম, তাই আর আমি জলটা ফেলিনি। আর এবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিতে হবে প্রায় 10 মিনিটের মতন। আমি লো ফ্লেম করে আরেকটু এটাকে হতে দিলাম। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুও একদম মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, অল্প চিনি দিলাম টেস্টটা ভালো করার জন্য, আর লাস্টে দিচ্ছি একটু কসুরি মেথি। এইভাবে হাতে একটু ঘষে দিয়ে দিচ্ছি, হাতের আঙ্গুলে ঘষে আমি দিয়ে দিলাম। কসুরি মেথি না থাকলে না দিলেও চলবে, যেহেতু এটা একটা নিরামিষ আমি ঘুগনি বানাচ্ছি, কসুরি মেথিটা দিলে একটু সুন্দর গন্ধ হবে তাই দিলাম। আর এবার ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, আর গরম গরম রুটি লুচি বা পরোটার সাথে এই ঘুগনিটা আমি সার্ভ করব। খেতে খুবই সুন্দর হয়। নিরামিষের দিনে এরম একটা তরকারি থাকলে আর কিছু লাগে না। তাহলে আজকে আমার এই রেসিপিটা ট্রাই করে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। যারা চ্যানেলে প্রথম প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করুন। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।